আমি অনেকক্ষণ ধরেই তোমাদের পারফরম্যান্স দেখছিলাম ওখানে দাঁড়িয়ে। তোমরা বেশ, আমিও আসলে অনেক বছর ধরে মাইম করছি, ইচ্ছা একটা শর্ট ফিল্ম বানাবো মাইমের, মাইমকে নিয়ে, মাইমকে ঘিরে। আমার একটা স্বপ্ন, ড্রিম প্রজেক্ট বলতে পারো। মানে মাইমের ফর্মগুলো থাকবে, কিন্তু মাঝে মাঝে মানে ছোট ছোট জিনিস আমরা একটু ভেঙে দেবো। যারা স্ট্রিট পিপল, যারা মানে সাধারণ মানুষ, তাদের সাথে যদি ব্লেন্ড করানো যায় তাহলে কিন্তু একটা ডিফারেন্ট কিছু হতে পারে। আমি যেটা বলছিলাম যে আমি খুব তৃষ্ণার্ত, আমি পানি খাচ্ছি। আপনি ওই মেয়েটা না, ওইখানে আমাকে ধাক্কা দিলে, তারপর আমাকে ফলো করলেন? আরে বাবা, আপনি কথা বলছেন না কেন? আপনি কি বাবা? বাবা তো আমি কি করব? আমাকে ফলো করছেন কেন? মানে আমার বাসায় আমি আপনাকে নিয়ে যাব? অসম্ভব, এটা তো হতে পারে না। কিভাবে সম্ভব এটা? আপনাকে মারা হয়েছে, আপনি পালিয়ে এসেছেন, আমি এখন আপনাকে হেল্প করব। আমি মাপ চাচ্ছি ভাই। খালাম্মা,
কে তুমি, কোথেকে আসছো? একি কথা কোন গেন কি ধরনের বিশ্রী কাপড় জামা পরা? কি হইলো? তুমি কে? মা ওই আমার সাথে আসছে, বোবা মেয়েটা বোবা। তোর সাথে আসছে? তোমার কি মাথা সাথে ঠিক আছে? কোথেকে নিয়ে আসছো? কোন রাস্তা থেকে ধরে নিয়ে আসছো এটারে? মেয়েটা বোবা, কান্নাকাটি করছিল, বারবার আমাকে বলছিল, ইশারায় বুঝাচ্ছিল বিপদে পড়েছে, এই জন্য আমি নিয়ে আসছি। ছত বিশত হইতে পারে, যদি খুনি টুনি হয়। দেখেন খালাম্মা, দেখেন কেমন করে তাকায় আছে, চোখ দেখলে বুঝা যায়। এই তুই এত কথা বলিস কেন? মা তুমি এই চুপ কর। ঠিক আছে, আজ রাত্রে থাকুক, কাল সকালবেলা যেখান থেকে নিয়ে আসছো সেখানে নিয়ে যাবা। যাও, ওই যে কোনা রুমটা আছে ওইখানে রাখবি। মনে রেখো, একটা রাত, কাল সকালবেলা আউট। হ্যালো। হ্যাঁ, তুমি কই? আজকে সারাদিন একবার ফোন দিল না। আর বলো না, একটা ক্যারেক্টার আমার উপর ভর করেছে। ক্যারেক্টার ভর করছে মানে? না মানে হচ্ছে মেয়েটা বোবা। মেয়ে মানে? মানে আমাকে মানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফোন করেছে, আমাকে ওই ওর ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছে। আমি তো বুঝি না, তাই না? কি আর বিপদে পড়েছে আমি মানে বলো, আমি আর কি করবো? ওই বাসায় নিয়ে আসলাম। তুমি কি গল্প খাটো আমার সাথে? হ্যাঁ, তুমি এসব সিনেমার গল্প এগুলা আমার সাথে করবা না। ওই সেটাই তো আনুষ্ঠান। কি নিশাত, তুমি কি মেয়েটাকে আগে থেকে চিন্তা? এটা মানবিক ব্যাপার, একটা মেয়ে বোবা, সে বিপদে পড়েছে, আমি তাকে বাসায় নিয়ে আসতে পারি না। না তুমি টু টাইমিং করতেছো না তো? এটা কি ধরনের কথা? মানে তোমার আমার এতদিনের সম্পর্কে এই ধরনের তোমার ট্রাস্ট? মেয়েটা কই? আমি আমি মেয়েটার সাথে কথা বলবো। তাও শুনবো। আর কিভাবে কথা বলবে? মেয়েটা তো বোবা। তুমি কালকে আসবা, মেয়েটাকে নিয়ে আসবা, আমি তাকে দেখতে চাই। মা যদি জানে যে রাতে আমি এই ঘরে আসছি, মা মারবে। আমি যে কারণে এসেছি, তুমি আমাকে বলো তোমার ঘর কোথায়, আমাকে বলো, আমি তোমাকে দিয়ে আসবো তোমার ঘরে। লিখে বলবে বলো। সকাল হবে না? Thank you.
বলে বুঝি না কি বুঝতে পারতেছিস না খানদানি মেহমান ডিম পোচ চাই ডিম পোচ বুঝছি তো করে বুঝেছি ডিম পোচ চাই যা ডিম পোচ বানায় আমি এসব স্টারিং সিস্টেমের বাণিজ্যিক ফর্মুলার মুভি ওর দিকে একদম পছন্দ না
এক্সকিউজ মি, তুমি লাস্ট উইকেন্ডে অ্যামেজিং স্পাইডারম্যান দেখেছো, দেখনি? হ্যাঁ দেখেছি, সেটা তোমার জোরাজুরির কারণে দেখি। তুমি জানো না এইসব ছবি আমাকে টানে না। নো 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 নো, তুমি তো আমার বয়ফ্রেন্ড, তুমি কিন্তু আমার সাথে ফিল্ম মেকার মতো আচরণ করছো। কারণ তুমি আমার নায়িকা। আজ আমি করব না তুমি আমার সাথে, বুঝছো? কালকে সারা রাত আমি একটা ফোঁটা ঘুমাইতে পারিনি, আমার চোখের নিচে কালি পড়ে এক রাতে, আমাদেরকে তাকানো যাচ্ছে না। আমি কি তোমার কাছে হাতে ঘোরা চেয়েছি? We are in a relationship, a steady relationship. আমি তো তোমার কাছে এমন কিছু চাইনি যেটা তুমি আমাকে দিতে পারবে না, জাস্ট সময় চেয়েছি তোমার কাছে। তুমি কোথায় আছো বলো, আমি আসবো তোমার সাথে দেখা করতে। তোমার দেখা করা লাগবে। আর বাবা এখন কিভাবে দেখা করবো? আমি এখন এখানে মিটিং সেরে আমি তো আবার রিহার্সাল করাতে যাব না। তুমি আমার সাথে গেম খেলো না, আমি তো জানি তুমি তোমার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ওই মেয়েটাকে নিয়ে ব্যস্ত না তুমি? তুমি জানো আমি কোথায় আছি? মুভি হলে। তুমি মলে চলে আসো এখন। আমি এক কথা বারবার বলবো না, ঠিক আছে? আমার এই যে কাজ আছে, কাজ কাজ, ঠিক আছে? আমি বুঝতেছি না কি কি দেখি। তিনজন মানুষ কি আটকে রাখছিল তোমার? আটকে রাখছিল, তারপর মারছে মারছে, তারপর দেখি। হ্যাঁ কি এটা কি আটকে রাখছিল তারপর? তোমরা পাচার করে দিত রেল স্টেশনে তো নামছো মনে হয়। আমি বললাম তো মাপ চাই মাপ চাই, আমি তো মাথা পাগল হয়ে যাবো। আমি থাকো, আমি তো পাগল হয়ে যাবো আমি। Thank you.
এখানে রিহার্সেল হচ্ছে, প্লিজ মানে ভালোই হয়েছে, মেয়েটা আজকে বাসা থেকে পালিয়ে চলে গেছে।
মানে এই মেয়ে তোমাকে জ্বালিয়ে মারে। এরকম গ্রাম তো হাজারটা হাজারটা আছে, কেমনে বুঝবো যে তোমার এটা তোমার গ্রাম? মৌচ আছে, মৌচ আছে। হ্যাঁ, তোমার সাথে ভাব ছিল। চলে আসতেছি, মানে আমি গল্পটা নিয়ে আলাপ করছি। দেখো আমি কিন্তু টাইমে চলে আসি। আরে বাবা দেখো, আমি তো চাইলেই চলে আসতে পারি না, আমি একটা জার্নির মধ্যে আছি না। নিশা, তোমার এমন কি জার্নি যেটা আমি জানি না? তুমি কি স্কেপ করছো কোনো কারণে? আরে বাবা, আমি তোমাকে স্কেপ করব কেন? তুমি সিচুয়েশনটা বুঝবো না। তুমি 5 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছাবা। এখানে বসো, আমি আসতেছি। আমি ভুলে গিয়েছিলাম যে আজকে আমার বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে ভুলতে বসছো আবার? জন কি যে বলো না তুমি। শুনেন, এই যে অর্ডার দেন, বলো কি খাবে। তুমি যা খাবে আমি তাই খাবো। শিওর? শিওর। ইউ ওকে? না, প্রচন্ড গরম, সাফোকেটিং আছে। এই হ্যালো, আশ্চর্য আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। তোমাকে বলেছিলাম না ওখানে বসে থাকো। কি এটা? কি এই সেই মেয়ে যার জন্য তুমি? এই সেই মেয়ে। তুমি এর জন্য আমার সাথে জোর চুরি করছো? আই'ম সরি ঐশী, প্লিজ বি কুল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মানে মানে ও তো বোবা, ও তো বিপদে পড়েছে। কেন নিশা? হ্যাঁ, মিথ্যে বলেছি, আই'ম সরি।
প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মানে ওর ধারণা হচ্ছে আমি তো মাইম করি, আমি মাইমের ল্যাঙ্গুয়েজগুলো আমি বুঝি না, সেটা ও ফলো করছে। মানে ওর ধারণা হচ্ছে যে ওর ল্যাঙ্গুয়েজটা আমি শুধু ইন্টারপ্রেট করতে পারি, আর কেউ করতে পারে না, সেই জন্য আমাকে ফলো করছে, আমার কাছে হেল্প চাইছে। ওকে ভাই, আজকের থেকে আমি ওকে আমার বাসায় রাখবো না। তুমি এক কাজ করো, তুমি ওকে তোমার বাসায় রাখো। আমি দেখছি তো বললাম তো, আমি দেখছি, আমি দেখছি তো, আমি এগুলো এগুলো দেখছি না, আমি এগুলা কতবার দেখবো এক জিনিস। আমি আমার গল্প পেয়ে গেছি, গল্প তোমার যে গল্পটা না, এটাই আমার গল্প। আর এই গল্পের যে মেইন নারী চরিত্র নায়িকা, সেটা তো তুমি, অসহায় প্রতারিত, সেই চরিত্র তুমি ভালো করো। আমার ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজ, মাই মাই ল্যাঙ্গুয়েজ। ঐশী ফোন করছিল, বলল ওই মেয়েটা নাকি এখনো তোমার পিছু ছাড়ে নাই। আ মা, তুমি জানো যে ঐশীর মাথা গরম হয়ে গেছে না, মানে কয়েকদিন যাবত যা হচ্ছে আর কি, ও মানে আকবরিয়ে বেশি কথা বলছে, ওর কথা বেশি বিশ্বাস করো না মা। তার মানে তুমি এখনো ওই মেয়েটার সাথে ঘুরতেছো? দেখো মা, এরকমটা আর হবে না, প্লিজ মা। বাসায় আসো। আমার কোনো গল্প নাই, আমার কোনো গল্প নাই, কোনো নায়িকা নাই, তুমি কোনো নায়িকা চরিত্র না। এই ওঠো, না ওঠো। I see trees of green, red roses too. I see them blue and I think to myself, what a wonderful world. এই দুধ খাট থেকে ছাড়ো, তুমি দেখছো এই ট্রেনে উঠে চলে যাবো, এই লাইনের ট্রেন যাবে, এরকমই আরেকটি ট্রেন আসবে, ঠিক আছে? এই লাইনে যখন ট্রেন যাবে সেটার মধ্যে উঠে যেতে হবে, ঠিক আছে? উঠে চলে যেতে হবে, কিন্তু আমাকে ফলো করা যাবে না, ঠিক আছে? যাও তাড়াতাড়ি আসো।
আমি যদি তোমার রেড কার্পেটে হাঁটতে পারতাম কত মজা হইতো না? তুমি কথা বলতে পারো? আমি কথা কইতে পারি, ইচ্ছা করি কথা কই নি। কথা কইলে অনেক সমস্যা, মানুষের এত প্রশ্ন, এত কথা, তাই কথা কই নি। তুমি আমারে তোমার সাথে রাখবা? আমি তোমার লগে থাকতে চাই, আমি তোমার লগে কথা কইতে চাই। তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো মানুষ। আমি তোমার লগে কথা কইতে চাই, বিশ্বাস করো আমি খারাপ না। আমি তোমার লগে কোনো মিথ্যা কথা কই নাই, আমি তোমারে সব কমু। তুমি থাকলে আমার সমস্যা হচ্ছে সমস্যা, তুমি যাও। এই আমার দিকে তাকাবা না, চোখটা দাও। Away from home, not a shirt on my back, not a penny to my name. Lord, I can't go back ঝামেলা চুকছে, আর আসবে কখনো বলো? আর কখনো সে আসবে কিনা? You will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles from my home, 500 miles, 500 miles, 500 miles, 500 miles, Lord, I'm 500 miles from my home. Not a shirt on my back, not a penny to my name. Lord, I can't go on this way. Thank you.